বিধানসভা ভোটের পর প্রথমবার রাজ্যে এলেন, বাংলা বিজয়ের লক্ষ্যে দলের নেতাকর্মীদের ভোকাল টনিকও দিলেন, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে তৃণমূল কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের পথে হাঁটলেনই না বিজেপির সর্বভারতীয় সভাপতি। পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে বলতে গিয়ে টানলেন সেই বামেদের নাম। সন্ত্রাস ইস্যুতে বামেদের আক্রমণের পাশাপাশি প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে কংগ্রেসকেও নিশানা করেন অমিত শাহ। বিদেশ মে ভারত কে প্রধানমন্ত্রী চাতে থে কোই ইনকো মহত্ব নেই ইতনে বিপরীত সংযোগো কে অন্দর নরেন্দ্র ভাই কো ইস দেশ নে শাসন কি পুরা দি দো সাল হুয়ে অর দো সাল মে আর বহুত বড়া পরিবর্তন দিখাই পড়তা হ্যায়। সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ালেও এরাজ্যের শাসক দল তৃণমূলকে আক্রমণই করলেন না অমিত শাহ। অথচ দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল নেত্রী কিন্তু সিপিএম কংগ্রেসকে কার্যত উপেক্ষা করে বারবার বিজেপিকেই নিশানা করেছেন, কখনো একুশে জুলাইয়ের মঞ্চ থেকে, এডুকেশন থেকে শুরু করে সব জায়গায় আজকে গৌরিক মেনুকরণ শুরু হয়ে গেছে, কখনো আবার দিল্লিতে আন্তরাজ্য পরিষদের বৈঠকে, কলকাতা ফেরার পরও তা অব্যাহত রাখেন। বিজেপির কথায় আমরা যেন প্রভোক না হই, ও হামকো জ্বালাতা হ্যায় হামকো লাগাতা হ্যায় হামকো বাটনে চাহতে হ্যায় হামকো টুটনে চাহতা হ্যায়। এরপরও কলকাতায় এসে তৃণমূলে নীরব বিজেপির সর্বভারতীয় সভাপতি। সূত্রের খবর, রাজ্য বিজেপির তরফে অমিত শাহকে টকিং পয়েন্টস হিসেবে সারদা থেকে নারদা নানা বিষয় দেওয়া হয়েছিল, কিন্তু নিলেও সেগুলো উচ্চারণও করলেন না মোদীর প্রধান সেনাপতি। রাজনৈতিক মহলে প্রশ্ন, রাজ্যসভায় জিএসটি বিল পাশ করাতে যেহেতু মোদী সরকারের সংখ্যার প্রয়োজন, তাই কি তারা এখন তৃণমূলকে চটাতে চাইছে না? তাছাড়া দেশজুড়ে পণ্য পরিষেবা বিল চালু করতে হলে অন্তত 15টি রাজ্যে তা চালু করতে হবে, এই সব কারণেই কি বাংলায় এসে তৃণমূলে নীরব মোদীর সেনাপতি? দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।